আমরা সাধারণত ইতিহাসের বড় বড় যুদ্ধগুলো সম্পর্কেই ধারণা রাখি, সেটা হতে পারে প্রথম বিশ্বযুদ্ধ কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বড় যুদ্ধ। তবে আজ আমরা জানব এমন এক যুদ্ধের কথা যা ছিল ইতিহাসের সবথেকে স্বল্প সময়ের যুদ্ধ। এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল জাঞ্জিবার এবং ব্রিটিশদের সাথে। প্রথমে আমাদেরকে জানতে হবে জাঞ্জিবার কোথায়। জাঞ্জিবার হলো ভারত মহাসাগরের একটি দ্বীপ দেশ যা বর্তমান তানজানিয়ার অংশ। 1499 সাল থেকে প্রধান দ্বীপ অনগাজা বা জাঞ্জিবার পর্তুগিজদের অধীনে ছিল। 1698 সালে ওমানের সুলতান পর্তুগিজদের উচ্ছেদ করে এই দ্বীপে তার শাসন প্রতিষ্ঠা করেন। 1858 সালে সুলতান মাজিদ বিন সাইদ এই দ্বীপকে ওমানের থেকে স্বাধীন বলে ঘোষণা করে ও তখন ব্রিটিশরা তাকে স্বীকৃতিও দিয়েছিল। মাজিদের পরের সুলতানরা ধীরে ধীরে জাঞ্জিবারকে তাদের রাজধানী শহরে পরিণত করে এবং সমুদ্রের কাছে একটি রাজপ্রাসাদ নির্মাণ করে। দীর্ঘ সময় জাঞ্জিবারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার পর 1886 সালের দিকে ব্রিটিশরা ধীরে ধীরে জাঞ্জিবার ও এর সুলতানের উপর নিয়ন্ত্রণ আরোপ করা শুরু করে। 1893 সালে সুলতান হন হামাদ বিন তাইওয়ানি। তিনি সুলতান থাকা অবস্থায় ব্রিটিশদের সাথে ভালো সম্পর্ক রেখে চলতেন, কিন্তু সেখানে ব্রিটিশদের নিয়ন্ত্রণ একদল লোক দেখতেই পারত না, কারণ ব্রিটিশরা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করত ও মূল্যবান দাস প্রথা উচ্ছেদ করে। এই ভিন্নমতে লোকদের নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশরা সুলতানকেও প্রাসাদ রক্ষার জন্য 1000 লোকের একটি বাহিনী গঠন করতে অনুমতি দেয়। কিন্তু কিছুদিন পরেই এই বাহিনী ব্রিটিশ বাহিনীর সাথে বিভিন্ন সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। জাঞ্জিবারের ইউরোপীয় বসবাসরত এলাকা থেকেও সুলতান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে। সুলতান হামাদ হঠাৎ করেই 25 আগস্ট 1896 সালে মারা যান। তার 29 বছর বয়স্ক ভাতিজা খালিদ বিন বারঘাস জাঞ্জিবার শহরে সুলতানের প্রাসাদে প্রবেশ করে নিজেকে সুলতান ঘোষণা করে, কিন্তু ব্রিটিশরা বিকল্প সুলতান হিসাবে হামাদ বিন মোহাম্মদকে নিয়োগ দিতে চেয়েছিল। এ সময় খালিদকে ব্রিটিশ কূটনৈতিক বাসিল কেভ ও জেনারেল ম্যাথিউস সতর্ক করে দেন। খালিদ কেভের সতর্কতা উপেক্ষা করে তার বাহিনীকে ক্যাপ্টেন সালায়ের তত্ত্বাবধানে দিয়ে তিনি প্রাসাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। দিনের শেষে তারা 2800 লোককে সৈনিক হিসাবে নিয়োগ দেন। কেভ খালিদের সাথে আরও আলোচনা করে, কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং রওশন সুলতান খালিদকে সময়সীমা বেঁধে দেয়। 27 আগস্ট সকাল 9টার মধ্যে তাকে পতাকা নামিয়ে প্রাসাদ থেকে চলে যেতে হবে, না হলে সে হামলা করতে বাধ্য হবে। বিকেলের মধ্যে হারবার থেকে সকল বাণিজ্য জাহাজ নিরাপদে স্থান ত্যাগ করে। 27 আগস্ট সকাল 8টায় খালিদের পক্ষ থেকে একজন বার্তাবাহক কেভের সাথে সাক্ষাৎ করে এবং তাদের যুদ্ধ প্রত্যাহার করতে বলে, কিন্তু কেভ উত্তরে জানায় সুলতান যদি শর্ত মেনে নেয় তাহলেই তারা কেবল যুদ্ধ ত্যাগ করতে পারবে। 8:30 সুলতানের পক্ষ থেকে আরেকজন বার্তাবাহক বলেন, আমরা পতাকা নামানোর কোনো অর্থ দেখি না, কারণ আমরা জানি আপনারা হামলা চালাবেন না। উত্তরে কেভ বলে, আমরা হামলা চালাতে চাই না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা যে শর্ত দিয়েছি তা পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের হামলা না করে উপায় নেই। এদিকে 8:55 সুলতানের পক্ষ থেকে আর কোনো বার্তাবাহক না আসায় সেন্ট জর্জ রওশন তার বাহিনীকে যুদ্ধের জন্য তৈরি হতে বলে। ব্রিটিশদের বেঁধে দেয়া সময়সীমা শেষ হয় পূর্ব আফ্রিকার সময় অনুসারে 27 আগস্ট 9টায়। অপরদিকে ব্রিটিশরা হারবার এলাকায় 3টি ক্রুজিয়া, 2টি গানবোট, 150 জন মেরিন সেনা ও নাবিক এবং 900 জন জাঞ্জিবারবাসীকে একত্র করে যুদ্ধের প্রস্তুতি নেয়, যেখানে ব্রিটিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন রিয়ার অ্যাডমিরাল হ্যারি রাউসন এবং জাঞ্জিবার সেনাবাহিনী থেকে জাঞ্জিবারদের নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল লয়েড ম্যাথিউস। অপরদিকে সুলতানের পক্ষে 2800 জাঞ্জিবার যোদ্ধা, যার অধিকাংশই ছিলেন সাধারণ জনগণ। এছাড়াও সুলতানের 100 দাস দাসীও যুদ্ধে অংশ নিয়েছিল। সুলতান বাহিনী কিছু আর্টিলারি কামান ও কিছু মেশিন গান নিয়ে প্রাসাদের সামনে অবস্থান নিয়েছিল। ব্রিটিশ বাহিনী 9:02 প্রাসাদ লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই প্রাসাদে আগুন ধরে যায়। এদিকে ব্রিটিশদের আর একটি ছোট দল সুলতান বাহিনীর একটি ইয়ট ও 2টি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেয়। ব্রিটিশ বাহিনী যখন প্রাসাদের দিকে এগোচ্ছিল তখন সুলতান বাহিনী বিচ্ছিন্নভাবে তাদের উপর গুলিবর্ষণ করলেও
শেষ পর্যন্ত তারা ব্রিটিশ বাহিনীর কাছে টিকতে পারেনি। 9:40 ব্রিটিশরা প্রাসাদে ঢুকে পতাকা নামিয়ে আগুনে পুড়িয়ে দেয়। যুদ্ধে সুলতান খালিদের 500 লোক নিহত হয়। অপরদিকে ব্রিটিশদের মাত্র 1 জন নাবিক আহত হয়। ব্রিটিশরা যুদ্ধের পরপরই সুলতান হামকে ক্ষমতায় বসায়। এরপর জাঞ্জিবার এক নতুন যুগে প্রবেশ করে, যেখানে ব্রিটিশদের প্রভাবই ছিল সবথেকে বেশি। ব্রিটিশদের সাথে জাঞ্জিবার বাহিনীর এই যুদ্ধ ছিল মাত্র 38 মিনিট স্থায়ী, এবং যা ছিল পৃথিবীর ইতিহাসের সবথেকে ঘনস্থায়ী যুদ্ধ।